যারা আলে বলে আমার হাত ভেঙ্গে দিতে চাও পাকিস্তান পাঠায় দিবি, তুই কই যাবি অপেক্ষা কর, তোর গোপর ফাঁক হয়ে যাবে। ঠিক না মা? কেবল তোর বোন জামাই গোমর ফাঁক করা শুরু করছে টেলিফোনে আমার কাছে, এরপর সাংবাদিকরা তোর বাড়িতে যাবে, এরপর তোর চাকরিতে লাঠি মারবে, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোর হোগায় লাঠি দেখা দেয় দিব। আরে চান্দুর হো চান্দু, তুই আর ভেঙ্গে দিবি, তোর ইতিহাস শুনলাম আজকে, তোর পরে আল্লাহর গজব না জ্বলে। অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। যে ইতিহাস আজকে শুনলাম ওই ওই এসপির, শুনলে আপনি বমি করে দিবেন। কম তার রিলেটিভ, তার বংশ, তার বোন জামাই আজকে ফোন দিছে এই বাড়িতে জানাইছে জাকির ভাই বসা, শুনছেন না আপনি? জিজ্ঞেস করেন সে সামনে ছিল জাকির ভাই, আর ইতিহাস বলল আর মারে আনছে টোকায়া, আর বাপের খবর লয় না, এলাকায় একটা টাকা মসজিদ মাসে দান করে নাই ওই জাকি এই ইডা তানবীর, আর এলাকার একবার ওর রিলেটিভ সে ফোন দিছে মিথ্যা কথা বলে জিব্বা কেটে বলবে জাকির ভাই সামনে, তার সামনে বসে শুনছে কি কথাগুলো বলছে, সে সারা পৃথিবীর জানাই দিলাম আজকে। কষ্ট হইতেছে? জোরে কর। এর রিলেটিভ দুন জমাইর আমি চিনি, আমারে ফোন দিয়ে সব তথ্য দিছে আজকে, আর এমন এক গ্রামের নাম কইছে সে গ্রামে সব আমি চিনি, কারণ মোল্লা হাট বাড়ি গান নিয়ে আমি চিনি না, চিনি কি এই তানবীরের বাড়ি যেন সব চিনি আমি। কোন জায়গা বসে কাকু কাও আলে মোলা মারে গোবর ফাঁক করবা, তোমার গোবর মার তোমার ফাঁক করে দিব। কষ্ট হইতেছে? যারা দেখবেন মসজিদ মাসে চাইরে নাও দেয় না, ওরা মসজিদে ডিগা কয় খাদেম সাহেব এইটা আমার দুলা পাইতেছে না, এই ভেন্ডার ময়লাকে শুক্রবার টাকা দেওয়ার ডরে একামাতে সমাজে খারায় কথা কর না কেন, বাক্সু তো করে খুদবার আগে বাক্সু তো টাহা দেওয়া লাগে নেই, লেগে একামাতের সময় ঢুকে মসজিদে একটা টাহা দেয় না, ও আলে বলে আমার বকা দেয়। হুজুর চাকরি জাকার থাক দরজা আটকে ডাসা দিয়ে বাইরে বেরোবেন, এগুলো অক বাইরে এলে আপনার হতে সব হইব। কথা কর না কেন মুসলমানের ভোলা, ইমাম রে বকা দিয়ে দেখছো আমরা খয়রাত করে পড়ছি, তো মারি এখন ঠিক নেই, আমি দেখলাম খয়রাত করে পড়ছি আমরা, তুই কোন জায়গা পড়ছে চান্দুর পছন্দ, তোর ইতিহাসটা শুনলাম আজকা। শুধু একটা কথা বলবেন, আলেম হলে আমার জীবন থাকতে গালি দিবেন না, কথা বলেন না কেন, আমার দিকে তাকানি জমিনের মালিককে, ওই আল্লাহ আছে না নাই, আছে তাকাও আমার এই দিকে, আলেমরে গালি দিবেন দুনিয়া অপমানিত হয়ে মরবেন, যে অপমানের শেষ নাই। আপনার মসজিদের ইমাম সাহেবের 5000টা বেতন দিয়ে আপনি কিনে ফেলেন না, এটা আপনার বাড়ির দারোয়ান না, ওই মক্কার ইমাম সাহেব বেতন পায় 55,000 রিয়াল, আর তোমার মসজিদের মুয়াজ্জিন বেতন পায় 5000 টাকা, ওই 55,000 যেই কদর আমার আল্লাহর কাছে, তোমার মসজিদের 5000 টাকার ইমামের একই কদর, হয়তো সে সম্মানে দিতে আল্লাহ অনেক বড় করছে, কিন্তু সেও যে ইকরার কোরআন দিয়ে নামাজ পড়ে, তোমার মসজিদের ইমাম সব সেই ইকরার দিয়ে নামাজ পড়ে। ইমামরা সম্মান করবেন, আল্লাহ সম্মান বাড়ায় দেব। আজকে 2020 সালে আপনি ওয়াদা করেন, ওয়াদা করেন যতদিন বাঁচবেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবেন, কোনো পাশ্চাত্যের কোনো বেদবেশদের ভালোবাসবেন না, রাজি আছেন না নাই? আল্লাহ আকবার জোরে বলেন তো, আল্লাহ আকবার জোরে বলো, আল্লাহ আকবার জোরে বলো, মুসলমানের গোলা জীবন একদিন আসছে একদিন চলে যাবে।